ভাই কালকেতে মাইকিং করছে কোরবানি গরু পাওয়া যায় দোকানটা কোন দিকে ভাই আমি চিনি তো ভাই ওই যে সামনে দাঁড়িয়ে আছে না নতুন মার্কেটের বাম দিকে এরাতে আছে ঠিক আছে ভাই দোকান বলতে এটার কথাই কইছে ভাই কালকে দে কোরবানি গরু লাগে মাইকিং করছেন আপনারা নি हाँ भाई हमने तो आसन भीतर बसें भाई भीतर ऐसे बसें तो इधर नहीं अपना दिल गुरु तो ना दुकाने तो लाख लाख टकर बिजनेस को बैंड साड़न ना ये अवस्था लियो गो अपना दरे तानी क्या मुन क्या मुन लगता से हमारा इलिया भाई अभी हमने दर बुझे बोली उन्होंने बोले ना वादे जापसला चिलो आगे ऑनलाइन ठीक है से আমরা এই বছর তো অনুমান দেখতেছেন দেশের পরিস্থিতি খুবই খারাপ তাছাড়া অনলাইনে ব্যবসা মানুষ এটা মানে বিশ্বাস করতে চায় না তো দেখা গেছে আমরা আপনাদের সুযোগ সুবিধার জন্য ঠিক আছে আমরা এখানে চলে আসছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের এরকম প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা জেলাতে আমাদের ইয়ে আছে তো চাইলে যে কোনো জেলা থেকে আপনার যদি কোনো আত্মীয়স্বজন থাকে তাহলে সংগ্রহ করতে পারবেন তো অনলাইনে দেখা যায় অনলাইনে আপনি গরুরা যদি ইয়ে করতে চান তাহলে দেখা যায় মানুষ চিনেন না মানে এইভাবেই টাকা পেমেন্ট করতে হয় আর আমরা তো ভাই আপনার সামনে আসতে বলছি আর আপনার টাকা মাইরা তো চলে যাওয়া সম্ভব না যেহেতু আপনি আমাকে দেখে ফেলছেন বা পরিচিত হয়ে গেছি ও আচ্ছা আচ্ছা সরি ভাই ঠিক আছে বুঝতে পারছি তো ভাই আপনারা কিভাবে গরু বিক্রি করতেছেন আসলে ভাই আমরা গরু বিক্রি করি আমাদের কাছে বিভিন্ন কালারের গরু ছবি আছে তারপর বিভিন্ন জাতের গরু আছে দেশি বিদেশি অনেক রকমের গরু আছে তাছাড়া গরুর ওজন দিয়ে আমরা গরু বিক্রি করতেছি ঠিক আছে মনে করেন একটা গরু 70 কেজি 80 কেজি 100 কেজি ওইরকম দামের উপরে মানে কেজির উপরে ডিপেন্ড করে আমাদের দামটা ফিক্সড হয় আর কি ভাই এখন আমার 70 কেজির ওজন একটা সাদা গরু দরকার সাদা গরু লাগবো আচ্ছা আচ্ছা সমস্যা নাই তাহলে সাদা গরু তো মনে করেন একটু চাহিদা বেশি বুঝছেন সাদা গরু মানুষ পছন্দ বেশি তো এটা নিলে একটু দামটা বেশি পড়বো মনে করেন 45,000 টাকা পড়বো ভাই দামটা বেশি হয়ে গেছে না কিছু কম রাখেন ঠিক আছে ভাই আপনি যেহেতু আমাদের প্রথম কাস্টমার আপনার জন্য 5,000 টাকা ডিসকাউন্ট দিতেছি আর আপনার ঠিকানাটা বলেন ঠিকানাটা আপনার নামটা বলেন মিজানুদ্দিন আপনার ঠিকানা কোথায় ঠিকানা সে রাজাপাড়া আচ্ছা মনে করেন আমাদের গরুটা ঈদের দিন সকাল ঈদের নামাজের পরে আপনার এই ঠিকানায় পৌঁছে যাবে তো আপনার ফোন নাম্বারটা বলেন 018 তারপর 60 35 90 ঠিক আছে ভাই এটা আমরা রেখে দিলাম ঠিক আছে আপনার এই ঠিকানায় আপনার ঈদের দিন সকালে ঠিক নামাজের পর পর গরু পৌঁছে যাবে কোনো টেনশন নেই টাকা কি এমন দিতে হবে হ্যাঁ টাকা ভাই এখন পেমেন্ট করতে হবে ফুল টাকা কারণ ভাই টাকাটা দিতেছি দিলাম ভাই উইনার আইডি আছে ঠিক আছে ভাই আপনি কোন তো আপনাদের উপরে কাস্টমারের উপরে আমাদের সবাই সন্তুষ্ট হয়েছিলাম আপনাদের এখানে আসে ভালো লাগছে ঠিক আছে ভাই তাহলে গরুটা ঈদের দিন আপনার ঠিকানা এই ঠিকানা মোতাবেক পৌঁছে যাবে আচ্ছা ভাই আসে তাহলে ঠিক আছে ভাই আপনার ওপি নিয়ে পারো আচ্ছা শুনুন শুনুন আপনার যে গরুর চামড়াটা হ্যাঁ ওই আমরা কিন্তু আমাদের আবার চামড়ার ব্যবসাও আছে সাথে তো আপনি চামড়াটা কিন্তু আমাদেরকে দিতে হবে আচ্ছা নিয়ে যান সমস্যা ঠিক আছে ভাই তাহলে চামড়ার কথা কিন্তু অন্য কাউরে বলছে না চামড়া দেয় ঠিক আছে আরে কখনো ভুলে গেছে ওরা গরু তো বেঁচে লেগেছে একটা 40,000 বস ফেরে তো আমরা গরুই দিতাম না হ্যাঁ চামড়া দিব কর্তৃকা আরে চামড়ার কথাটা বলছি যদি বিশ্বাস করে যদি আরও 2-4টা লোকের কাছে গিয়া বলে যে অমুক জায়গায় গরু দোকান বসতে আমি অ্যাডভান্স করে এসেছি আমরা গরু চলে আসবো সাথে আবার চামড়ার জানালো মিটে গেছি বুঝছ নাই ও আচ্ছা বস বুঝতে পারছি কি ভাই গরু লাগবো নাকি আপনার জি ভাই আমাদের একটা গরু লাগবে কোরবানির জন্য সেজন্য আসছিল ভাই লাল গরুটাই লাগবো আপনার লাল গরুটা তো ভাই একটু শর্ট আছে মার্কেটে अच्छा भाई ठीक है अपने लालटाई देबो क्योंकि भाई दाम एक बेशी बोलबो भाई दाम बोलबो भाई 65,000 टाका भाई दाम बेशी हो जाए ना हाँ भाई मार्केट अपनी दाम बेशी हो ना भाई मार्केटे ज़्यादा देखें ताछाड़ा एखन करोना भाइरास आपनार गरुटा आपनार ठिकानाय ठीक समय पहुँचा देवा आमादेर दायित्व किन्तु हाट थेके किनले भाई देखा गेछे अनेक ग्यामजाम अनेक मानुषजन अनेक कापजाम भाई आपनि तो ओइखान थेके आनले आपनार अनेक कष्ट होबे तो सेई कष्टटा आपनार हच्छे ना ठीक आछे तार जोन्नो भाई आर आपनि तो कालार चाচ্ছেন আনকমন কালার লালটা तो भाई एखन ईदेर सीजने चले एसेছে तार जोन्नो भाई एकटु प्राइसटा बेशी तारपरेও आपनि मार्केटे যাচাই करे দেখেন যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নেবেন ঠিক আছে ভাই তাহলে আমার গোটা লাগবে তাহলে ভাই আমরা তো ডেলিভারি সিস্টেম তো আপনার ঠিকানাটা বলেন আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে তো আপনার নামটা বলেন মোহাম্মদ বিল্লাল হোসেন আচ্ছা আপনার ঠিকানা জাওয়ালিপাড়া তারপর পোস্ট অফিস আগারপুর আপনার হোল্ডিং নাম্বার বাড়ি 5623 अपना मोबाइल नम्बर बोलें बोलें 01402 02 61 62 62 62 37 37 ठीक है भाई हाँ भाई ओके तो ये रेखे दिल्ली ठिकाना अनुजाई ईदर दिन सकाले ठीक नामाज़ेर पर आपनार गरु आपनार ठिकाना पहुँचा देवा होच्छे आमादेर एकान्त दायित्व एबं कर्तव्य अच्छा भाई आमि टाकाटा दिच्छि अच्छा भाई ठीक है तो हमें टाका बुझे पाइलाम समय मतो अपनी अपनार गरु बुझे पाइबेन भाई आमार तो जामालो ना तो ना ना भाई कोनो जामालो हबो ना आपनि एकबारे निश्चिंत थाकुन कुरबानिर गरु आपनि किने फेलछेन ओके भाई आसेन अस्सलामु आलैकुम भाई ठीक है भाई अरे बेटा आमादेर गरु बेचेछो ना कि चलते देखछो हाटेर थेके बेशी बेचा किने हइतेछे आमादेर एदिके आजके 2 दिन हइছে বইছি কয়টা গরু বিক্রি করছি 10টা আমাদের আর এক বছর কোনো কাজ করতে হবে না আমরা বসে বসে এই টাকা দিয়ে করতে পারব ভাই গরু তো ভালোই বেচা কিনা করলেন তো শুনলাম গরুগুলো চামড়া বলে আপনি নেবেন তো গরুগুলো চামড়া ভাই আমাদের দিবেন দরকার লাগে আমি অ্যাডভান্স করব ভাই চামড়াগুলো তো আসলে আমরা নেওয়ার চিন্তা ভাবনা ছিল আচ্ছা আপনি যখন আসছেন আপনাকে আর ফিরে দেবো না तो चामड़ागुला अपनी निये जाबेन किन्तु भाई आमाके एडभान्स करे दिते हबे किछु टाका ठीक आछे आमि एखन किछु टाका एडभान्स करे दितेछि परे जोदि लागे आरो देब ठीक आछे भाई एखाने 50,000 टाका आछे 50,000 ना जी भाई एखाने 50,000 टाका आछे अच्छा भाई ठीक आछे तो चामड़ागुला आमि आपनिই বানান তো কথা দিলাম আপনাকে ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আরে না আমরা তো ভালো হইছি রে আইছি বেটা করবে আজকা আমরা চামড়া কইতে লাইলাম सारा दाम तो शेष हलो ना आईडी गरु दाम करते हैं चामड़ा दाम हो गल सब किस खाओ हमें तो एबार क्योंकि जामा तो लुक हो प्रचुर लुक हो प्रचुर लुक हो भाई अनलाइन थे गरु लैलम अपना तो लैसें गरु जी भाई कत दिए लैसें गरु भाई 60,000 टाका 60,000 टाका और हमें तो 50,000 टाका दिए निसी गरु एखोनो आइसे किना बाड़ीते गेले कइते पारुम अच्छा देखी एक मिनट फोन दिए चाई कि खबर हाय हाय रे की भाई सालार नंबर तो बंद हो देखा की कौन भाई आमी तो साला मन चिटिंग बाज गुरु व्यवसायी आमनो दिएछान हाय हाय भाई आमार नंबर तो कोइटा तो बंद भाई काट दा बारी चलें दे गुरु आछे किना चलें भाई चलें চিটিংবাজি করে গেল আমারে তো দিছে রে দিছে দিছে শালা তো আমার জন্য 65,000 টাকা নিছে বেটা বলছে কুরবানি গরু চামড়া দিতা আর আমার চামড়া দিব বলে টাকা নিছে 50,000 শালা তো ভাইকে তো আমি যদি জানতাম ওই শালার পুত আমার কাছে 60,000 টাকা নিয়ে যায় আমি আপনার আগেটা ভাই আমরা লগে হচ্ছে শালার বেটা বাটপারি করছে না আমরা লগে তো করছে দেন আমরা কি অবস্থা ভাই আমরা পুরো বত হয়ে গেছে নি আইন আমরা চেয়ারম্যানের কাছে যাব চেয়ারম্যানে একটা বিয়েট করব আইন নি আইন আচ্ছা ঠিক আছে গতকালকে তো তোমরা আমার কাছে বিচার দিছো আমি শুনছি যে এরা চিটাগাং আছে আমি লোকজন পাঠাইছি এদেরকে ধরে নিয়ে আসতেছে, বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ, এই দুজন নেই? জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, বিস্তারিতটা কি হয়েছে আমার একটু জানা। তোরা ভাই, তারা তো বসলো আমার গরু দিবি যেদিন সকালে, এরপর গরু পাঠা দিব। আমার বলছে আমার গরুর চামড়াটা ওষুধ তাদের কাছে জানতে। ভাই আমার সাথে তো তার জাওয়ালিটা করলো ভাই, মানে আপনি বিচার করেন ভাই। কত টাকা দিছ ভাই? ৬৫,০০০ টাকা দিছি ভাই। আচ্ছা ঠিক আছে, তারা আমি দেখতেছি। কি এই যে কথাগুলো কইছে এগুলো সত্যি নাকি? তোরা নাকি টাকা পয়সা নিয়ে গরু দেশ না, ওদের সাথে সিটারি বাটফারি করছস, এগুলো সত্যি নাকি? জি ভাই, আসলে ঘটনাটা সত্যি। ওরা যা বলছে আপনার কাছে সব কিছু সত্যি। ওদের কাছ থেকে গরু দিব বললে টাকা পয়সা নিছি, নিয়ে ওদের সাথে চিটিংবাজি করে চলে গেছে। শোন, তোরা যে কাজটা করলি এটাকে কী হয়েছে, আজকে একটা ঈদের দিন, সবাই তো চাইছে সবার মা ভাই ভাই বোনদের কিনে সবাই নিয়ে কোপান দিতে, ঈদ করতে। এই কাজটা যে করছ এগুলো কি ভালো করছ? টাকা পয়সা নিয়ে গেলি, এদেরকে গরু দিলি না, তারপর ফোন রিসিভ করলি না, এগুলো করাটা কি ঠিক হয়েছে? এগুলো করাটা তো ঠিক হয় নাই। আচ্ছা এখন তো আমি কি তোদের নামে পুলিশের কাছে কমপ্লেন করবো না? তোরা এটা একটা কি করবি তোরা বলতো আমাকে, আমি শুনি। আমি ভাই মারবো নাকি? না না, মারার দরকার না, দাঁড়া আমি এখানে আছি না। আচ্ছা ভাই, যার ভুল হয়ে গেছে, আমাদের অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমরা স্বীকার করতেছি। এখন ভাই ওদের যার কাছ থেকে যত টাকা নিছি ওই টাকাগুলো ভাই দিয়ে দেবো। তোরা কি টাকা দিয়ে দিলে কি সমস্যার সমাধান হবে? টাকা দিলে তো সমস্যার সমাধান হবে না। আর এখন বেলা কয়টা বাজে? তোরা এখন টাকা দিয়ে দিবি তো, টাকা দিলে কি এরা কি এখন গরু কিনে কি কোরবান দিতে পারবে? এখন তো আর কোরবান দিতে পারবে না। এখন কখন গরু কিনবে, কখন গরু নিয়ে আসবে, কখন কোরবান দিবে? তোরা এসব চিটিংবাজি ব্যবসা কেন শুরু করছিস বল? দেশে তো অনেক কাজকর্ম আছে, কাজ কর। তোরা এরকম চিটিংবাজি ব্যবসা আর কোনো সময় করবি না। যে ঠিক আছে, ওদের টাকাগুলো ওদেরকে বুঝাই দে, ওরা আগামীকালকে কোরবান দেবে, একদিন পরে কোরবানি দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, শোনো, সে যাতে একটা ভুল করে ফেলছে, এখন তাকে তো আর মারলে পিটলে আসবে না, কারণ সে একজন মানুষ। একটা কাজ করো, সে তোমাদের টাকাগুলো বুঝাই দেবে, বুঝাই দেবে আগামীকাল কত কোরবান দেওয়া যায়, একদিন পরেও কোরবান দেওয়া যায়। এখন কী করবা? দেখো চিটিংবাজার পাল্লায় পড়ে গেছো, সেও চিটিংবাজি করছে, তোমরাও বুঝতে পারো। আমিও শুনছি যে এখানে নাকি অনলাইনে কি গরু কিনে বেচা হয়, আমি এগুলো বিশ্বাস করি না। যাই হোক ঠিক আছে, সে টাকা দিয়ে দিবে, টাকা দেওয়ার পরে তোমরা গরু কিনা তোমাদের মা বোনরা আত্মীয় স্বজন আছে সবাইদেরকে নিয়ে সুন্দরভাবে কোরবান দিবে। তবে নেক্সট টাইমে এগুলো কোনো সময় করবে না। এই নিয়ে অনলাইনে কি কেউ গরু কিনে? অনলাইনে মানুষ পোশাক আশাক কিনে, তোমরা কিনতে গেছো গরু। বাজারে হাট বাজারে যাবা, গরু দেখবা, গরু দেখে ভালো দেখে গরু কিনে আনবা। অনলাইনে কি তুমি ভালো করে দেখতে পারো? দেখতে পারো না। এইসব চিটিং বাজারে পারলে কেন করো তোমরা? নেক্সট টাইমে এগুলো তোমরাও করবা না, ঠিক আছে? টাকা দিয়ে দিবে তোমাদের টাকা, এরা তোমরা মাফ করে দিও, যে নেক্সট টাইমে আর এও এরকম করবে না। আমার কাছে বলছে তোমরা তোমার আত্মীয় স্বজন সবাইদেরকে নিয়ে ভালো করে কোরবান দেবে। ওকে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এখন তো আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর সবার টাকাগুলা এই ব্যাগের মধ্যে আছে, একটু বুঝিয়ে দিবেন। আর এখান থেকে আমি টাকা খরচ করছি এগুলোর প্রতি। আচ্ছা ঠিক আছে, শোনো, এখানে যত টাকা কম আছে এটা আমি দিতেছি, ঠিক আছে? তবে নেক্সট টাইমে তোমরা এলাকার ভিতরে কোনো রকমের কোনো চিটিংবাজি করবা না, এসব ব্যবসা করবা না, ঠিক আছে? ওদেরকে আমি যতগুলো এখান থেকে কত টাকা তোমরা খরচ করছো, এই টাকাটা আমি ওদেরকে দিয়ে দিতেছি আমার পকেট থেকে। নেক্সট টাইমে তোমাদেরকে যাতে না দেখি আমি এগুলোর ভিতরে। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে একটা ঈদের দিন, আমি চাই না তোমাদেরকে হাতটা দেওয়ার জন্য। তো যেহেতু তোমরা এদের সাথে চিটিংবাজি করছো, আমি চাই যে তোমরা আজকে একটা ঈদের দিন, সবাই তো আমরা কম বেশ সবার সাথে বুক মিলাই, হাত মিলাই, আমিও চাই যে তোমরা সবাই একসাথে মিলেমিশে থাকো। তোমরা সবাই এই তুমি ওর সাথে মিলাও, বুক মিলাও, তুমি ওর সাথে বুক মিলাও। আজকে একটা ঈদের দিন, আমরা সবাই চাই যে ভালোভাবে চলাফেরা করার জন্য, ভালো মিলা থাকার জন্য। ভাই আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিয়েন ভাই। তুমি ওর সাথে বলো, ভাই আমার ভুল হয়ে গেছে। আসুন আমরা সচেতন হই, এরকম চিটিংবাজ গরুর ব্যবসায় পাল্লায় আমরা না পড়ে। এভাবে আমরা মানে আসলে যে আজকে এই ঈদের দিন কুরবানি দিতে পারলো না, এরকম একটা চিটিংবাজ গরুর ব্যবসায়ীর পাল্লায় পড়ে। আসুন আমরা সবাই সচেতন হই, আমরা বাজার থেকে গরু ক্রয় করি, আমরা ভালো করে যাচাই বাছাই করে গরু ক্রয় করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইবের লাল বাটনটা অন করে দেন, পাশে থাকা বেল বাটনটি অল অন করে দেন। তাতে করে কি হবে, আমাদের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সবার আগেই নোটিফিকেশনের মাধ্যমে সবাই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।